सुप्रिय भिवार्स अस्सलामु आलाइकुम आमी जाहांगीर आलम शुभ्र आपनारा देखछेन टेकजास टेकजासे जानाई आपनादेरके स्वागतम। तो आमार जारा हेटार्स तारा अवश्य भिडियोटा देखछे आर जारा आमाके भालोबासे ताराओ हयतो देखछे। सो एकटा भिडियो हयतो आमार 10 मिनिटेर हय 5 मिनिटेर हय अनेक समय देखेछि जे आमी भिडियोटा जेमनई आपलोड करी तेमनई दुई तीनटा डिसलाइक पड़े जाय, भिडियोटा ना देखार परेओ किन्तु डिसलाइक पड़े जाय। सो আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমার যারা হেটার্স যারা আমাকে পছন্দ করেন না যারা আমাকে হয়তো ঘৃণা করেন, সো প্লিজ পুরো ভিডিওটা দেখার পরে আপনি ডিসলাইক দিয়ে বেরিয়ে যাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ভিডিওটা তো দেখুন। আমি কি বলতে চাইছি, ভিডিওটা সম্পূর্ণ না দেখে আপনারা অনেকেই ডিসলাইক দিয়ে বেরিয়ে যান, যেটা অত্যন্ত কিন্তু আমাকে খুব খারাপ লাগে। আর কেন যে ডিসলাইক দিয়ে থাকেন সেটাও কিন্তু আপনারা জানেন না। তো আমি আজকে শেয়ার করব যে আমার জীবনে কিছু ঘটে যাওয়া কিছু জিনিস, যে আমার এই চ্যানেলের পিছনে আমি কি কি ভুল করেছি যার কারণে আজকে আমার 90,000 সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও আমার চ্যানেলে কিন্তু ভিউ আসে খুবই কম, যেটা আমাকে প্রচুর পরিমাণে কিন্তু দুঃখ দেয়, অনেক পরিমাণে কিন্তু আমি কষ্ট পাই। ইউটিউবে যখন যে টপিক বেশি ভাইরাল হতো সেই টপিক নিয়ে কিন্তু আমি ভিডিও মেকিং করা শুরু করে দিতাম। আমার এটা যে টেকনিক্যাল চ্যানেল এই জিনিসটা কিন্তু আমার মাথার মধ্যেই ছিল না, বা আমি যে কোনো ভিডিও, সো গাইজ লাইন চলে গেল, ইলেকট্রিসিটি চলে গিয়েছে আর এখানে লাইটেরও ব্যবস্থা নেই, সো এভাবে ভিডিওটা মেকিং করতে হবে। তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, জানি কোয়ালিটি খুব খারাপ আসছে, তবে আমার ভয়েসটা শুনুন, সেখান থেকে কিছু বোঝার চেষ্টা করুন। তো আমি ভাইরাল টপিকের উপরে সবসময় কিন্তু মেতে থাকতাম যে কিভাবে একটা ভিডিও বেশি করে ভাইরাল করব। এই ভাইরালের নেশায় কিন্তু আমি একেবারে ঘুরপাক খেতো আমার মাথায় সব কিছু। ধরুন যে এখন যে ভাইরাল টপিক চলছে সেটা হচ্ছে আমফান ঝড়, আমফার ঝড় নিয়ে এখন কিন্তু ভিডিও ট্রেন্ডিংয়ে আছে। তো হয়তো আমি আমফান ঝড় নিয়ে ভিডিও করে নিলাম, কখনো হয়তো ডামিটু কশিটা এ ডান্স ভাইরাল চলছিল সেই ডান্স নিয়ে ভিডিও করে নিলাম। এইভাবে কি হলো, কোনো একটা ভিডিও হয়তো আমার ভাইরাল হয়ে গেল, এবার কোনো একটা হয়তো ফানি ভিডিও ছাড়লাম, সে ফানি ভিডিওর ওপরে হয়তো আমার চ্যানেলটা অনেকটাই ভাইরাল হয়ে গেল, সেখান থেকে অনেক হয়তো আমি সাবস্ক্রাইবার পেয়ে গেলাম। এবার সাবস্ক্রাইবার পেয়ে যাওয়ার পরে এবার আমি তো আর ফানি ভিডিও আপলোড করতে পারবো না, কেননা আমার তো সেই সামর্থ্য বা অভিজ্ঞতা নেই, আমি হয়তো টেকনিক্যাল ভিডিও আপনাদের সামনে দিতে পারবো বা এই সকল ভিডিওগুলো দিতে পারবো, কিন্তু সেই রকম ভিডিও তো দিতে পারবো না। সেই জায়গা থেকে আমি হয়তো সেই রকম সাবস্ক্রাইবার পেয়ে গিয়েছি, এবার সেরকম সাবস্ক্রাইবার পেয়ে যাওয়ার কারণে আমি যখন টেকনোলজি ভিডিও আপলোড করছি তারা তখন ভাবছি এটা তো ফানি চ্যানেল, এখানে আবার টেকনোলজি ভিডিও কোথা থেকে আসছে। তখন তারা কি করছে, হয়তো ক্লিক করছে ভিডিওতে, ভিডিওতে ক্লিক করার পরে হয়তো আমার ভিডিও 5-7 সেকেন্ড দেখছে বা 10 সেকেন্ড দেখছে, তারপরে হয়তো আবার ভিডিওটা কেটে দিচ্ছে। পুরো একটা 7 মিনিটের ভিডিও বা 8 মিনিটের ভিডিও 5-7 সেকেন্ড দেখে হয়তো পুরো ভিডিও কেটে দিচ্ছে, পুরো ভিডিও কিন্তু দেখছে না সম্পূর্ণভাবে। সেখান থেকে কী হচ্ছে, আমার ওয়াচিং টাইম কিন্তু অত্যন্ত পরিমাণে কমে যাচ্ছে। তখন ইউটিউবের কাছে একটা মেসেজ যাচ্ছে বা ইউটিউব ভাবছে যে এর ভিডিওতে আসলে কি কিছুই নেই, যে একটা 5 মিনিটের ভিডিও মাত্র 10 সেকেন্ড দেখার পরেই যারা সাবস্ক্রাইবার করেছে চ্যানেলটা তারা তার ভিডিও কাট আউট করে দিচ্ছে, তারা তার ভিডিও কেটে দিচ্ছে, এর চ্যানেলের মধ্যে কি কিছুই, ভিডিওর মধ্যে কি সেরকম কোয়ালিটি নেই। সেই জায়গা থেকে আমার ভিডিওকে একেবারে আস্তে 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 কিন্তু নিচের দিকে ঢেলে দিচ্ছে বা ডাউন করে দিচ্ছে। তারপরে কোনো এক সময় জিনেট বলে একটা কোম্পানি এসেছিল, তার আগে কিন্তু আমার চ্যানেলটা মোটামুটি ভালো এক জায়গায় ছিল, সে জিনেট নিয়ে কিন্তু আমি ভিডিও মেকিং করতে লাগলাম। সো জিনেট নিয়ে ভিডিও মেকিং করতে লাগলাম, এবার জিনেট কোম্পানি এগুলো তো যে সকল MLM কোম্পানি রয়েছে এগুলো তো মানুষের সাথে চিট ফান্ড করে, মানুষকে ধোকা দেয়, হ্যাঁ সে বিষয়ে হয়তো আমার নলেজ ছিল না, এখন হয়তো সেই নলেজটা হয়েছে যে MLM কোম্পানি যত সুন্দর সুন্দর অফার দেখ আর যত মিষ্টি মিষ্টি কথা বলুক আমি তাদেরকে নিয়ে আর ভিডিও কখনোই কিন্তু মেকিং করব না। সেই জায়গা থেকে হয়তো আমি জিনেটের কোনো ভিডিওতে ভালো বলেছি, কোনো ভিডিওতে খারাপ বলেছি। এবার কি হয়েছে, সেরকম জিনেটের সাবস্ক্রাইবার অনেকগুলো পেয়ে গিয়েছি হয়তো সেখান থেকে যারা জিনেট করতো, এবার জিনেট কোম্পানিটা সম্পূর্ণভাবে চলে গেল বা পুরো আউট হয়ে গেল। সেই জায়গা থেকে কি হয়েছে, যারা জিনেট ভিডিও দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছিল তারা তখন আর অন্য ভিডিও দেখতে চাইছে না, বা আমাকে হয়তো অনেকেই বলছে ফ্রড, কিন্তু কোম্পানির সাথে আমার কোনো রিলেশন বা কোনো রকমের কিন্তু সম্পর্ক ছিল না, আমি জাস্ট ভিডিও মেকিং করতাম। কোনো এক সময় আমি আবার নিউজ নিয়ে ভিডিও আপলোডিং করতে লাগলাম, যে নিউজ এখন ট্রেন্ডিংয়ে চলছে, নিউজ এখন বেশি ভাইরাল হচ্ছে, একদিনে 1 মিলিয়ন পার হয়ে যাচ্ছে, সো নিউজ নিয়ে আমি আমার ভিডিও মেকিং করতে লাগলাম। সো নিউজ নিয়ে যখন ভিডিও মেকিং করতে লাগলাম সেখান থেকে হয়তো কিছু আবার সাবস্ক্রাইবার পেলাম। এবার যারা আগের
সাবস্ক্রাইবার ছিল, যারা হয়তো আমার টেকনোলজি ভিডিও দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছিল, সেই জায়গা থেকে কি হলো যে তারা তখন আমার চ্যানেলটিকে হয়তো আনসাবস্ক্রাইব করে দিল বা আমার ভিডিও দেখা হয়তো বন্ধ করে দিল। আর আরে ইয়ার, এটা তো টেকনোলজি চ্যানেল, এখানে আবার নিউজের ভিডিও কোথা থেকে এলো? মানে পুরো চ্যানেলটা একেবারে জগা খিচুড়ি হয়ে গেল, যার কারণে আমার ভিডিওতে টোটালি কিন্তু ভিউ আসে না। আর কোনো আমি একটা হয়তো ইন্টারন্যাশনাল ভিডিও আপলোড করে দিলাম, যেটা হয়তো বাইরের ভাষার ভিডিও, কোনো ফানি ভিডিও, সেই জায়গা থেকে আমি হয়তো ইউএসএ বা আমেরিকা এইসব জায়গার কিন্তু সাবস্ক্রাইবার আমার অনেক রয়েছে, কেননা আমার একটা ফানি ভিডিও প্রায় অনেকটাই ভাইরাল হয়েছে, সেই সাবস্ক্রাইবারগুলো আমি পেয়ে গিয়েছি। এবার আমি যখন বাংলা ভাষায় কোনো ভিডিও আপলোডিং করছি, হয়তো ইংরেজিতে টাইটেলটা লেখা থাকছে যে হাউ টু আপলোড এইচডি ফটোজ অর ভিডিওজ ইন ফেসবুক, হয়তো এরকম কোনো টাইটেল থাকছে। এবার সেখান থেকে হয়তো যারা ফরেন কান্ট্রি মানে যারা বাইরের দেশের মানুষ, তারা হয়তো আমার ভিডিওতে ক্লিক করছে, ক্লিক করার পরে যখন দেখছে যে আমি বাংলাতে কথা বলছি, তারা কিছু বুঝতেই পারে না, হয়তো ভিডিওটা তিন চার সেকেন্ড দেখার পরে হয়তো আমার ভিডিওটা সেখান থেকে পুরো বাদ দিয়ে দিচ্ছে আর দেখছে না যে এর কী ভাষা, এ তো বুঝতে পারছি না। তখন ইউটিউবের কাছে বরাবরই এরকম মেসেজ যেতে থাকছে যে এই চ্যানেলে কোনো ভালো ভিডিও আপলোড হয় না, এখান থেকে কোনো কিছুই শেখাই যায় না, যার কারণে আমার ভিডিও কিন্তু টোটালি কিন্তু ভিউ আসা একেবারে বন্ধ বলা যেতে পারে, যেটা আমাকে খুব কষ্ট দেয়। হয়তো আপনাদেরকে আমি প্রকাশ করে বোঝাতে পারবো না যে জীবনে এত বড় ভুল করেছি, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ভিডিও আপলোড করেছি, যার কারণে আজকে আমার এই চ্যানেলের এই দশা। আমি যদি টেকনোলজি ভিডিও প্রথম থেকে আপলোড করতাম, তাহলে আমার যে একটা বিশ্বাস রয়েছে যে ভিডিও আপলোড করার এক সপ্তাহের মধ্যে কোনো না কোনো ভিডিও আমার কুড়ি তিরিশ হাজার ভিউ হতো, আমার এরকম মনের মধ্যে বিশ্বাস রয়েছে, কিন্তু সেই জায়গাটা আর অর্জন করতে পারছি না। সো প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন, ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, লাইক করবেন আমার ভিডিওতে, আর যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইকও করবেন। সো বন্ধুগণ, এইসব জিনিসগুলো কিন্তু আমি অনেক ভুল করেছি, যার কারণে আজকে আমার ইউটিউবে টোটালি ভিউ আসে না। তো যে সকল বন্ধুরা বলছিল যে আপনার ভিউ কেন আসে না, তাদের জন্য এই ভিডিওটা, আর যারা ইউটিউবে নতুন আসতে চান তারা অবশ্যই আগামী দিনে এই ভুলগুলো কিন্তু করবেন না, নয়তো আপনাকে পস্তাতে হবে সারা জীবন। আমি জানি না আর সেরকম ভিউ পাবো কি না, আমি জানি না আমার চ্যানেল গ্রো করবে কি না, তবে মনের মধ্যে বিশ্বাস নিয়ে ভিডিও মেকিং করে যাচ্ছি যে কোনো না কোনো একটা বাংলা ভিডিও হয়তো ভাইরাল হবে, আর সেখান থেকে হয়তো বাংলা অনেক অ্যাক্টিভ সাবস্ক্রাইবার পাবো, সেখান থেকে যদি আমার ভিউ হয়, এই আশায় কিন্তু পুরো বুকে বাসা বেঁধে বসে আছে। তো আগামী দিনে আপনারা এই সকল ভুলগুলো করবেন না, এই সকল ভুলগুলো করলে আপনাদের চ্যানেল পুরো ডাউন হয়ে যাবে, আমার মতো আপনাদেরকে কান্না করতে হবে। সো গাইজ, ভিডিওর মধ্যে যদি আপনারা বিন্দুমাত্র কিছু জানতে পারেন, কিছু শিখতে পারেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন। আর অবশ্যই একটা কথা আপনাকে বলি, আপনি যখন চ্যানেল ক্রিয়েট করবেন তখন আপনি আগে ভেবে নেবেন যে আপনি কোন কন্টেন্টে ভিডিও আপলোড করবেন। ফানি ভিডিও হলে আপনাকে ফানি ভিডিও সারা জীবন আপলোড করে যেতে হবে, টেকনিক্যাল ভিডিও হলে আপনাকে টেক ভিডিও সারা জীবন আপলোড করে যেতে হবে, হ্যাঁ সং ভিডিও হলে আপনাকে সারা যেমন সং ভিডিও আপলোড করে যেতে হবে। সো চ্যানেল ক্রিয়েট করার আগে কোনো একটা টপিক আপনি বেছে নেবেন, আপনি যেটা ভালো পারবেন সেই টপিক নিয়ে আপনি কিন্তু ভিডিও মেকিং করা শুরু করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।